বা মাঠে 1 ঘন্টা কাজ করে 2 ঘন্টা কাজ করে এসে বাড়িতে ওই পানি ভাতটা তারা খায়। এটা একটা ওষুধই, তাদের পানি ভাত মানে একটা ওষুধ। অতএব আমরা তাদেরকে উৎসাহিত করি, আপনারা ওষুধটা খাবেন। আপনারা একটা গাজর দেখবেন বাজারের দোকানে, একটা গাজর বিক্রি করতেছে, এটা ওদেরকে বলবেন তুমি লবণ পানিতে ধুয়ে গাজরটা বিক্রি করো। একটা টমেটো বাজারে বিক্রি করতেছে, একটা অ্যালোভেরা বিক্রি করতেছে, চা তৈরি করতেছে, চাটা স্টাইলাইজ হয়ে যায়, কারণ চাটা তো উত্তপ্ত হয়, কিন্তু সেখানে শুধু একটু খেয়াল রাখতে হবে চার ভিতরে আপনার চিনি খেতে পারবেন না। চায়ের সাথে চিনির কোনো সম্পর্ক নাই, শুধু চা আপনার এই কন্ট্রোল ওয়ানকে মুখকে দাঁতকে ঠোঁটকে গালকে জিভকে একদম জীবাণুমুক্ত করে ফেলে। অতএব সেই ক্ষেত্রে চা আমাদের জন্য ঔষধ স্বরূপ। চায়ের যে রঙটা এটাও আমাকে স্টমাকের জন্য কাজ করে। চায়ের সাথে যা আছে, শুধু আপনি চিনি দুধ চায়ের সাথে খেতে পারবেন না। এই করোনাকালীন সময়ে চায়ের সাথে চিনি দুধ খেয়ে আপনি করোনা আনতে পারবেন না, ব্ল্যাক করোনা ডাইকে আনতে পারবেন না, আমাশা ডাইকে আনতে পারবেন না, IBS ডাইকে আনতে পারবেন না, বাজে হ্যাজার্ড হয়ে যাবে আপনার চাটা। চাকে চা হিসাবেই খাবেন। আর পরিষ্কারভাবে একটা জিনিস আপনি জানবেন যে পৃথিবীর যত চিনি আছে, চিনি মানে সাদা, এই চিনির ভিতরে 150 রোগ আছে। তবে চিনিতে একটু কাঁচা হলুদ দিলে আপনি ওই অনেকগুলি রোগ থেকে একটু মুক্তি পেতে পারেন, সেটা সবসময় কেউ দিয়ে খাবে এরকম না। চিনির ভিতরে যদি আপনি একটু নিম পাতা দেন, একটু স্টারলাইজ হইল, সেখানে কিছুটা নিরাপত্তা পাবেন। কিন্তু চিনিকে কোনো নিরাপদ করার আর কোনো উপায় নেই। চিনি থেকে যত খাবার তৈরি হবে, এটা জিলাপি বলেন, রসগোল্লা বলেন, আমৃত্যু বলেন, যত রকম রাজ্যু বলেন, পিন্নি বলেন, যত জিনিস আছে চিনি থেকে তৈরি, কোনোটাই কিন্তু নিরাপদ না। সবগুলি আপনার শরীরের ভিতরে রোগ সৃষ্টি করে, সবগুলি আপনার গলার ভিতরে কফ সৃষ্টি করবে। কফ সৃষ্টি করো তুমি, তাহলে করোনা ওখানে আইসে আরামসে বসবাস করবে কফের ভিতরে। চিনির একমাত্র কাজ হল শরীরের সর্বাঙ্গের ভিতরে গ্রেভি সৃষ্টি করবে। অ্যালার্জির জনক হইল এই চিনি, সুগার। মানুষের 500 ধরনের অ্যালার্জি আবিষ্কার হয়েছে। যত অ্যালার্জি বলেন, যত উত্তপ্ত হওয়া বলেন, যত হাই প্রেশার বলেন, যত কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুলুসি, নিমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধি সমস্যা, সিওপিডি, যেটা খালি শুধু কফি তৈরি হয়, অ্যাজমা, যে রোগগুলো, এই সবগুলো রোগ কিন্তু হয় চিনি বাহিত, মানে চিনি বহন করে আমার শরীরের ভিতরে না অবস্থান করে। আমরা খুব আরাম করে মিষ্টি বলে চিনিটাকে খাই, কিন্তু ওর ভিতরে যে এত দোষ এটা বলার অপেক্ষা রাখে না। আর একটা মজার ব্যাপার, আগের দিনে যারা চিনি খেত না তারা ব্রাউন সুগার খেত, এখন ব্রাউন সুগারটাও তৈরি হয় চিনি থেকে, চিনির সাথে একটু গুড় দিয়ে। আমাদের গুড়গুলি পর্যন্ত এখন হ্যাজার্ড হয়ে গেছে, কারণ গুড়ের ভিতরে আগের মতো যে গুণগুলি সেগুলি নেই। তবে মোলাসেসটা একটু নিরাপদ, যেটা থেকে ওই যে তামাক তুমাক তৈরি করে, মোলাসেস দিয়ে অনেক জিনিস হয়। আধুনিক বিশ্ব এখন মোলাসেস খায়, মোলাসেসের ভিতরে অনেক শক্তি আছে, অনেক বেশি এনার্জি গ্রো করা, একদম ডিমের ভিতরে অনেক এনার্জি আছে, পনিরের ভিতরেও মহা এনার্জি আছে, মাখনের ভিতরে অনেক এনার্জি আছে, দুধের ভিতরে অনেক শক্তি আছে। যেরকম বাদামের ভিতরে পিনাট বাটার হোক, যে কোনো বাদাম যার যেরকম সমর্থন, চীনাবাদাম 100 টাকা সব মিলে কেজি, কখনো 70 হয়, কখনো 60 হয়, কখনো 40 হয়, কখনো 100 উদ্দেশ্য আশ হয়। তো 100 টাকার যদি 1 কেজি বাদাম কিনা যায়, আমার পুরো পরিবারকে আমি একদিনের জন্য, 2 দিনের জন্য সব রকম ভিটামিন পেয়ে গেলাম, সব রকম শক্তি পেয়ে গেলাম, সব রকম শক্তির উৎস পেলাম, শক্তির চাং পেয়ে গেলাম, আমি যদি প্রতিদিন 10টা 20টা করে বাদাম, এটা প্রতিদিনই খেতে হবে, রেগুলার খেতে হবে। যে লেবু সবচেয়ে সস্তা, একটা ফুলের টবের মধ্যে একটা লেবু লাগাইলে পরে, 1000 কি লেবু আছে এখন, শত শত হাজার হাজার লেবু হয়, একটা লেবু আপনাকে এরকম লেবু গাছ আপনার বাড়িতে রাখতে হবে। আপনি বলতে পারেন যে আমি ভাড়া বাড়িতে থাকি, আপনি বারান্দার ভিতরে একটা লেবু গাছ রাখতে পারেন, এটা খুব কঠিন না। আপনার বাড়ির বারান্দায় আপনি একটা ফুলের টপের ভিতরে 1 মুঠ ধনিয়া পাতা, 1 মুঠ পুদিনা পাতা, মানে 1 মুঠ ধনিয়ার বীজ, 1 মুঠ পুদিনার বীজ,
এক মুঠ থানকুনি পাতার বীজ একটা ই কাঁচামরিচের গাছ আপনি রোপণ করতে পারেন। এই দশটা জিনিস আমাদের খুব দরকার। এখন আপনি আবার প্রশ্ন করলেন যে আমার তো ছাদ বাগান করার ছাদ আমার না, আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি, আমার বেলকুনি বাগান করব, বেলকুনিটা আমার না, আমি বারান্দা বাগান করব, বারান্দা আমার না, বৈঠক বাগান করব, বৈঠকটা আমার না, আমার কোনো জায়গাও নেই। আপনি তো গরিবের জন্যই প্রোগ্রাম করেন, তাই আপনার তো প্রোগ্রামটা তাহলে বড় লোকের জন্য হয়ে গেল। আপনার প্রশ্ন আমি 100% মেনে নিলাম। তারপর হয়েছে কি, আপনার দিল, আপনার মন, আপনার একিন, আপনার বিশ্বাস, আপনার আগ্রহ, আপনার চেতনা যদি ভালো থাকে তাহলে আমি বলবো আপনি দুইটা লোহা দিয়ে একটা গোল রিং করেন, ওটার ভিতরে 15-20টা লোহার রড ঘুরাই দেন, দিয়া ওইখানে আপনি 10টা ফুলের টব বসান। সামান্য একটু জায়গা লাগবে, 1 ফিট 5 ফিট জায়গা আপনার বারান্দা। আপনি ফ্ল্যাট যদি ফ্ল্যাটে বসবাস করেন, বাড়িতে বসবাস করেন, আপনার কিন্তু অতটুকু জায়গা আছে যেখানে ঘুরে আপনি 10টা ফুলের টব দিতে পারেন। এই 10টা ফুলের টবে আপনি একটা তুলসী পাতা গাছ লাগাবেন, একটা নিম পাতা গাছ লাগাবেন, একটা কাঁচামরিচ গাছ লাগাবেন, একটা লেবুর গাছ লাগাবেন, আর এক মুঠ করে ধনে ভিজিয়ে ওই ধনিয়া পাতার সাথেই আপনি দিয়ে দেবেন থানকুনি পাতার বীজ আর পুদিনা পাতার বীজ দিয়ে আপনি ফুলের টপে ছেড়ে দেন। 3টা বিক্রয় হোক একটা টপের মধ্যে, তাহলে আপনার প্রতিদিনের খাদ্যের ভিতরে। এখন একটা বাচ্চা সর্দিতে একেবারে নাক বন্ধ হয়ে আসতেছে, আগের দিনে আমাদের মায়েরা দৌড় দিয়ে একটু আদার রস মুখে দিত, সাথে একটা তুলসী পাতা দিত, বাচ্চারা খাইতে চাইত না, একটু মধু দিয়ে দিত। ওই 2-3 দিনের যত বড় সর্দি, যত বড় কাশি, যত বড় কোল্ড এলার্জি, ডাস্ট এলার্জি, সাইনোসাইটিস থাকুক, ওই একটু তুলসী পাতা আর একটু এই তুলসী পাতার সাথে একটু মধু বা একটু গুড় অথবা তুলসী পাতা আর পুদিনা পাতা, থানকুনি পাতা, এগুলো একসাথে করে খাওয়ায় দিতে একটা বাচ্চা। তার পেটের অসুখ চলে যেত গা, তার গলার অসুখ চলে যেত গা, তার সর্দি কাশি নাক বন্ধ চলে যেত, এগুলো কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য। তখনকার দিনে এত মানুষ, অনেক শিশু বিশেষজ্ঞ আমার বন্ধুরা বলে, ভাই একই শিশু মা একটু নিজে গরম পানি, একটু হালকা কুসুম গরম পানিটাকে একটু তাওয়ালে দিয়ে গরম করে নাকে মুখে দেওয়ার দরকার দেয় না, একটু খাঁটি সরষের তেল নাকে দেবে, গলায় দেবে, মাথায় দেবে, পিঠে দেবে, হাতে দেবে, বুকে দেবে, দেয় না। একটু কালি জিরার তেল যদি বুকে পিঠে মাথায় দেয় একটা বাচ্চা, তাহলে কিন্তু সে অনেক রোগ থেকে মুক্তি পায়। কিন্তু মা ওটা বারবার ডাক্তারের কাছে নিতেছে, ডাক্তারকে ভিজ দিতেছে, ডাক্তারকে বিব্রত করতেছে, নিজে টেনশন করতেছে, আমার বাচ্চা রাতে ঘুমাসে না, আমার বাচ্চা দম ছাড়তে কষ্ট হয়। আর এখন আমাদের ডাক্তার সমাজের ভিতরেও কিন্তু মানুষ এবং মানবতা যে জিনিসটা এটা চলে গেছে। একটা শিশু জন্ম হবে, এটাকে 1 মিনিট চেষ্টা করলে সেটা নর্মাল ডেলিভারি হয়, সেটাকে সিজার করার জন্য যদি সরকারি হাসপাতাল হয় তাহলে টেলিফোন করে আরেকটা হাসপাতাল যায়, ভাই আমার এই বাচ্চাটা সিজার হওয়া দরকার, আমার হাসপাতালে ব্যবস্থা নাই, আমার অথবা বলে যে আমার হাসপাতালে বাচ্চাটা ডেলিভারি হয়েছে কিন্তু বাচ্চাটা খুব সমস্যা হবে, বাচ্চাটার মা বাবাকে ভয় দেখায়, সমস্যা হবে। আমার বন্ধুর একটা ক্লিনিক আছে, এটা আমি বলে দিচ্ছি, আমাদের কোনো অসুবিধা হবে না, যাই নিয়ে যান, 40,000 টাকা ভিড় করে 3 দিন পর্যন্ত স্যালাইন মেলান দেওয়া, বাচ্চাটা চিরদিনের জন্য রুগী বানায় ছেড়ে দেয়, অহরহ হতেছে রাখা শহরে। আমার আত্মীয় স্বজনের ভিতরে যাই এরকম করে, আরে ভুল করছি স্যার, আপনি বলছিলেন যদি একটু খাওয়াই দিতাম বাচ্চাটাকে, তুলসী পাতা খাওয়াইতাম, একটু আদা রস যদি খাওয়াইতাম, আলহামদুলিল্লাহ বাচ্চারা কিন্তু আমার ভালো হয়েছে। আমরা তো ছেলেগুলো এইভাবে ভালো হয়েছি, আমরা তো একটু কালি জিরার তেল নাকে মুখে দিই প্রতিদিন, একটু খাঁটি সরষের তেল দিই, এর ফলে কিন্তু আমরা ভালো হয়ে যেতাম। কিন্তু এখন আমার বাচ্চাকে তো একবার হাসপাতালের সিজার বাচ্চা না হইলেও সত্য, কিন্তু ডাক্তার সাহেব বললো না না সিজার করেন, সিজার করেন, ব্যথা ব্যথা কষ্ট পাইতেছেন সিজার করে। কিন্তু এখন আন্তর্জাতিক বিশ্বে আপনার ইউরোপ আমেরিকাতে, আমি আপ টু সিঙ্গাপুর পর্যন্ত বলব যে সিঙ্গাপুরের অনেক ডাক্তারের ইমান আছে, আমি একজন সরকারের ডাক্তার, কিন্তু আমাদের ইমানে খুব ঘাটতি পড়ে গেছে, কারণ আমরা দাঁড়িয়ে রাখি, টুপি রাখি, নামাজ পড়ি, কপালে দাগ ফালাই, আমরা মনে করি যে আমরা ইমানদারি কাজটা বুঝি আমরাই করতেছি। এই টুপি আর ইয়েতে কিন্তু ভিতরে ইমান, একই ভিতরে বিশ্বাস, ভিতরে ভিতরে আস্থা, ভিতরে ভালোবাসা, ভিতরে সেটা আমাদের শেষ হয়ে গেছে। আমি কার বাচ্চা কাইটা
তার ওখান থেকে 50,000 টাকা নিব, আবার আরেকটা হাসপাতালে বাচ্চারাকে ভর্তি করা নিব, করে ওখান থেকে নিব 30,000 টাকা, ওর থেকে অর্ধেক টাকা আমার কাছে আসবে, আমি একটা বাড়ির ফ্ল্যাটের 1 মাসের কিস্তি দিয়ে দেব। এই যে আমাদের একটা খারাপ নেশার এসে গেছে, আমি কি একদিন রুগী হব না? যে নচিকেতা বলছে, ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার তুমি তোমার দেখানো পথে কিন্তু তুমি অসুস্থ হবা, তুমি রুগী হবা, তোমাকে কিন্তু ওই পথে যেতে হবে, আজকে অন্যের বাচ্চাকে তুমি রুগী বানাইছ। আমি বড় 5 জন ডাক্তার বাংলাদেশের জানি, শ্রেষ্ঠ ডাক্তারদের কাতারে পড়ে, একজনের বাচ্চা ডিজেবল, আরেকজনের বাচ্চা অটিস্টিক, আরেকজনের বাচ্চা কথা বলতে পারে না, আরেকজনের বাচ্চা অ্যাবনর্মাল, এরকম 5 জন ভালো ডাক্তার, বড় ডাক্তার উল্টাপাল্টা সিজার করিয়া 10,000, 20,000, 15,000 টাকা নিছে। পাকিস্তান আমল থেকে এইসব কাজের প্র্যাকটিস তারা আরম্ভ করছে, কলকাতায় এইসব ছোটোখাটো প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের এইসব বাজে প্র্যাকটিস, বাজে চিন্তা বাদ দিতে হবে, তাই নাহলে আমাদের দেখানো পথে আমার পরিবার, আমার বাচ্চা, আমার নাতিপুতি, আমার সংসারের ভিতরে আল্লাহ তাআলার গজব নাজিল হবে, এবং এই ডাক্তারি করে, অবৈধ ডাক্তারি করে যে পয়সাটা রোজগার করব, আল্লাহ তাআলা সেটা আমার সন্তানকে দিয়ে আমাকে পরীক্ষায় ফেলে দিবে, আমাকে ধরে এইটা আমাকে ধরে হোতামায় ফেলে দিবে, মানে অগ্নিকুণ্ডিতে আমাকেই ফেলাই দিবে, কারণ আমি একজন চিকিৎসক, আমি একজন মানুষ, আমার ঘর আছে, সংসার আছে, বাড়ি আছে, নাতিপুতি আছে, ছেলেপান আছে, আমার সমাজ আছে, আমি 10 জনকে নিয়ে চলি, আমি যদি এইসব কাজগুলো, এই প্র্যাকটিসগুলো চলতি থাকে, আমি এই প্র্যাকটিসগুলো, আমাদের 80% ডাক্তারের প্র্যাকটিস, 20% ডাক্তার আছে হক হালালি কাজ করে, 80% ডাক্তারের কাছে, তাদের কাছেই কিন্তু গরিব মানুষরা, নাবুজ মানুষরা, অবুজ মানুষরা, যারা বুঝে না কিছু, তারা সরল বিশ্বাসে ডাক্তারকে দেবতা বলে ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তারকে আল্লাহর ওলি বলে ডাক্তারের কাছে যাচ্ছে, ভাই বন্ধু সেজে, আর তাদেরকে নীরবে এই কাজগুলো আমি করতেছি। একটা বাচ্চাকে অক্সিজেন দরকার নেই, সুস্থ বাচ্চাকে অক্সিজেন দিতে হবে, আমার হাসপাতালে নাই, অক্সিজেন সেট হয়ে গেছে, ওই ওই আমার বন্ধুর ইয়েতে ক্লিনিক একটু নিয়ে যান, আপনারা আমাকে বিশ্বাস করেন না, করি ক্লিনিকে আইসিউতে রেখা, কেবিনের 4 জন নিতেছে, আইসিউর 4 জন নিতেছে, একসাথে 50,000 টাকা বিল তৈরি করে, 50,000 টাকা দিয়ে 3 দিন আপনার বাচ্চা ছিল, দিয়ে তারপর বাচ্চা নেন, 50,000 টাকা নিয়ে আসেন, তারপর বাচ্চা নেন, ওদিকে মাকে আবার সিজার করছে আরেকটা হাসপাতালে, সেখানেও 50,000 টাকা বিল এসে গেছে। এই যে প্র্যাকটিসগুলি, এই প্র্যাকটিসগুলি কিন্তু আমরা সকলে জানতেছি, সকলে বুঝতেছি, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করতেছি, দয়া করে এই প্র্যাকটিসগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে দেবে। আমাদের দেশের মানুষের ভিতরে এখন জাগরণ আসছে, বাংলা এগিয়ে যাচ্ছে সারা পৃথিবীর সামনে দিয়ে দ্রুত, আমাদের দেশের ছেলেরা ঘাম বের করে, সেই ঘামের পয়সা দিয়ে আজকে বাংলাদেশ ব্যাংকে আমাদের রিজার্ভ চরমে, আমরা সেই পৃথিবীর 8টা দেশের ভিতরে যেই শ্রীলঙ্কা ছিল, সেই শ্রীলঙ্কায়ও আজকের এই প্র্যাকটিস আরম্ভ হচ্ছে, সেই শ্রীলঙ্কার রিজার্ভ নাই, আমাদের থেকে রিজার্ভ নিয়ে শ্রীলঙ্কা চলতেছে, পাকিস্তানে রিজার্ভ নাই, পাকিস্তানও আমাদের কাছ থেকে রিজার্ভ চাইতেছে। এই যে রিজার্ভগুলি কাদের, আমাদের 68,000 গ্রামের প্রায় 1 কোটি মানুষ আজকে বিদেশে, আমার দেশের লোকেরা গিয়েছে, এই যে 1 কোটি মানুষ বিদেশে আছে, ওদের গায়ের ঘামের পয়সা, রক্তের পয়সা দিয়ে আমরা সুশোভিত, ওদের পয়সা দিয়ে আমরা সুসজ্জিত, সেই ঘামের পয়সাগুলোকে এইভাবে যদি আমরা অত্যাচার করি, অবিচার করি, আল্লাহ তো সব দেখতেছেন। যদি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস থাকে, আমরা যারা ডাক্তার সমাজ আছে, আমি তাদেরকে অনুরোধ করব, আপনার ইমানের দিকে আপনি একটু তাকান। আমার নিজের একটা হাসপাতাল আছে শরীয়তপুরে, মা জেনার হাসপাতাল, আমি মায়ের নামে হাসপাতাল করছি, আমি দেখি যে আমি 15 দিন পরে 3 দিন থাকি হাসপাতালে, ওই 3 দিন মোটর সাইকেল দিয়ে 10-12টা ছেলে গেটের বাইরে বসে থাকে চুপচাপ করে, আমি যে ভাই তোমরা আমার হাসপাতালের সামনে বসো, আমি তো সাধারণ হাসপাতাল, এখানে 100 টাকা দেওয়া দাঁতের চিকিৎসা হয়, 30 টাকা দেওয়া চোখের চিকিৎসা হয়, স্যার
আমরা অমুক কোম্পানি থেকে আসছিলাম, তো তোমরা গেটের বাইরে এরকমভাবে চুপ করে থাকো কেন সারাদিন? আমি তো ছাদে উঠে দেখি তোমাদের, স্যার আমরা কাজে আসি, তার কাছে আসি, ডাক্তারদের কাছে, কোন ডাক্তারদের কাছে? স্যার আপনাদের হোমিওপ্যাথি আয়ুর্বেদিক নিয়ে আপনাদের কাছে আসে না, অ্যালোপ্যাথি ডাক্তার সাহেব। ওরা তো আমাদের এখানে ভালো কাজ করার জন্য আমরা তাদেরকে বিভিন্ন দেশ থেকে হায়ার করে আনছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসছে, এখানে সেবার জন্য আসছে। আমি এদেরকে থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা করছি, আমার মায়ের নামে হাসপাতাল সেবা করার জন্য। তো তোমরা এগুলি কেন করছিস? ওদেরকে অনেক বোঝাই, ডাক্তারদেরকেও বোঝাই, ভাই তোমরা কিন্তু এগুলো সমাজের সবচেয়ে উঁচু লোক, ডাক্তার মানে অনেক কিছু, ডাক্তার মানে সেবা, সেবা সেবা ও সেবা। এই যে সেবা সেবা ও সেবা, সেবার নামাবলী গাই দিয়া, সেবার প্রণ করিয়া আমরা যাতে ভাই ভুল কাজটা না করি, আমাদের কিন্তু এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ডাক্তার যদি সঠিক হয় তার আয়ু কমে যাবে, কারণ ডাক্তার 18 ঘন্টা কাজ করে। আমরা মনে করি ডাক্তার বুঝি সঠিক ডাক্তার খুব আরামে আছে, তা না, একজন লেবারের চেয়ে বেশি কাজ করে একজন ডাক্তার, যদি সে সঠিক ডাক্তার হয়। এমনও ডাক্তার আমি দেখছি যে 36 ঘন্টা 48 ঘন্টা একটানা কাজ করতেছে, একটানা 48 ঘন্টা কী করবে? হাসপাতাল আছে, রুগী আছে, ডাক্তার যদি চলে যায় আরেকজন রিলিভার যে সে ডাক্তার আসে না, সে অসুস্থ হয়ে গেছে, তখন তার জন্য সে 48 ঘন্টা যখন কাজ করে যাচ্ছে। সেই সব ক্ষেত্রগুলোতে ডাক্তারদের যে ভূমিকা, আমাদের সকল ডাক্তারদের এই ভূমিকা যদি আমরা আসতে পারি, আলহামদুলিল্লাহ, আমাদের তো মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, তারা এই সেবাটা পাবে। আমার সন্তানরা সব আমেরিকাতে থাকে, আমার স্ত্রীও প্রায় 20-25 বছর আমেরিকাতে থাকে। আমি যে মানুষের সেবা করি, আমি মানুষের জন্য একটু চেষ্টা করি, ছোট্টভাবে চেষ্টা করি, আমি যে খাঁটি মানুষ তা বলি না, সাধারণ সব মানুষের সাথে আমিও শয়তান হয়ে গেছি। তাই আমরা শয়তানের ভিতরে তো কিছু ভালো মানুষের জন্ম হইতে পারে, এটা দেশটা ভালো চলছে কেন? আমি তাই আমার ওয়াইফ কই কি আমি পরীক্ষা করবো আজকে বাংলাদেশের বড় বড় ডাক্তারদের কাছে যাব, দেখব যে আমার স্বামীকে অন্য ডাক্তাররা কী চোখে দেখে। একজন খুব বড় ডাক্তার, তার 6 মাসের সিরিয়াল লাগে, তাই বলছে দেখুন দেখেন আমি প্রবাসী এবং একজন কবি, তা আমি আপনাকে দেখানোর জন্য আসছি, আপনার অনেক সুনাম শুনছি, আমি আমেরিকাতে থাকি, তো সুনাম শুনিয়ে আসছি, তা আপনি তো আমেরিকাতে ফ্রি চিকিৎসা, আমেরিকান সিটিজেন আমি পাই, কিন্তু আমি আপনাকে দেখাবো যে যে ওনার রিসেপশনের স্যারের কোনো সিরিয়াল নেই, বলছে না আমার স্বামী একজন ডাক্তার, তো উনি ছোটোখাটো একজন ছোট্ট হার্বাল হোমিওপ্যাথিক ডাক্তার, আপনার কি তাদের জন্য কোনো খাতির রাখেন? ওনার নামটা কি? ডাক্তার আলমগীর হচ্ছে। খুব বলুন কি স্যার তো খুব ভালো বলে, ভালোই করে, তাদের স্যারের প্রোগ্রামটা তো আমরা দেখি, এই ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, টিভিতে দেখি, বাংলা টিভিতে সবসময় স্যারের সারাদিন প্রোগ্রাম হয় আমরা দেখি, যে ঠিক আছে আমার স্যারকে যাই বুঝাই বলি, বলছে যে ঠিক আছে ওনাকে নিয়ে আসেন, আমাদের উনি একজন কবি ডাক্তার সাহেবের স্ত্রী আসেন, আসতে বলি নিয়ে বসতে দিচ্ছি, বলি একটু আপনি ধৈর্য ধরেন, আধা ঘন্টা বসেন, আমি অন্য রুগীর মাঝে আমার আত্মীয় হিসাবে আপনাকে দেখে দেব। এভাবে 3 জন বড় ডাক্তারের কাছে উনি গেছেন, সবাই বলছে আমরা ওনাকে চিনি না, উনি আমাদের বন্ধু না, আমরা একদিকের ডাক্তার, উনি আরেকদিকের ডাক্তার, তবে ওনাকে আমরা অনার করি আসেন আমি দেখে দিচ্ছি। চিকিৎসক হিসাবে আমরা সকলে যদি সমান হই, আমরা যদি ই করি নিশ্চয়তা দেই যে 68,000 গ্রামে প্রতিটা মানুষ, আমাদের 18 কোটি মানুষই আমরা সকলে সমান, ছোটো বড় মধ্যবিত্ত পেটের ব্যথা জঠর বেদনাটা এই 18 কোটি মানুষের কিন্তু সমান, 18 কোটি মানুষের ব্যথাটা কারো কম কারো বেশি না, চিকিৎসার ক্ষেত্রে আমরা সকলেই সমান, সকলেই মানুষ, সকলেই মানবতা। আসুন আমরা একদম সাধারণ মানুষের কথা ভাবতে চেষ্টা করি, যদি সেবা সেবা সেবায় বিশ্বাস করি, তাহলে আমাদের পাকঘরকে আমরা পবিত্র মনে করব, আমাদের পাকঘর হবে আমাদের ওষুধের ফ্যাক্টরি, আমাদের যে স্টমাক এটাও তো একটা ওষুধের ফ্যাক্টরি, এখানে একটা কাঁচা খাবার দিতেছেন আপনি, এটা সারা শরীরে বিভিন্ন রকম ভিটামিন তৈরি হয়ে পায়খানা প্রস্রাবের সাথে বের হয়ে যাচ্ছে, তা আমাদের শরীরে যদি ভিটামিন তৈরি হয়, আমাদের মাথা যদি এটা মাইক্রোসফটের ফ্যাক্টরি হয়, একটা কম্পিউটারের ফ্যাক্টরি হয়, একটা কম্পিউটার চিপসের ফ্যাক্টরি যদি আমাদের মগজটা হতে পারে, তাহলে এই মগজটার মালিক তো আমরা,
এরকম একটা কম্পিউটারের ফ্যাক্টরি করতে 100 কোটি টাকা লাগে। এই 100 কোটি টাকা থেকে 1000 কোটি টাকা আল্লাহ আমাদের দিচ্ছে, এই ফ্যাক্টরিটাকে কেন আমরা নষ্ট করব? এটা একটা বড় ওষুধ কোম্পানি, বাংলাদেশের সবচেয়ে বড় ওষুধ কোম্পানি আমাদের স্টমা, আমাদের পাকঘর যেখান থেকে ওষুধ তৈরি হয় সেটা একটা ওষুধের ফ্যাক্টরি। আমরা এভাবে চিন্তা করি, আমরা কত বড় সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছে। একটা ওষুধ ফ্যাক্টরি করতে 1000 কোটি টাকা লাগে, সেটা আমার পেটটাই একটা ওষুধ ফ্যাক্টরি। এখান থেকে কী সুন্দরভাবে আমি খাবার খাচ্ছি, আমি একটা কলা খাইতেছি, কলার সবগুলো আয়রন ভিটামিন সেপারেট করে আমার সারা শরীরের রক্তে মাংসে মজ্জায় হাড়ে সকল জায়গায় মগজে চোখে নাকে কানে প্রবাহিত করে দিচ্ছে। কে দিচ্ছে? দিচ্ছে এই স্টমাক। স্টমাকটা আল্লাহ তৈরি করে দিয়েছে, এমন একটা সিস্টেমে তৈরি করে দিয়েছে, এটা যেন স্টিম ইঞ্জিন, এটা যেন একটা বড় জেনারেটর, এটা যেন একটা বড় লঞ্চের ইঞ্জিন, বড় একটা স্টিমারের ইঞ্জিন, একটা বড় বিমানের ইঞ্জিন আমাদের স্টমাক দেখে তৈরি করা হয়। আল্লাহ আল্লাহ নেচারের ভিতরে সব কিছু দিয়েছে। আমরা প্রতিটা খাদ্য, প্রতিটা পথ্য, প্রতিটা বাসস্থান আমাদেরকে এই যুগে, শুধু যদি আমরা এখন যেই পর্যায়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি, সামাজিকভাবে রাজনৈতিকভাবে আমাদের রিজার্ভের ক্ষেত্রে আগাচ্ছি, আমরা যদি এই যুগে করোনা থেকে মুক্ত থাকতে পারি, সারা পৃথিবীর মানুষ কিন্তু আমাদের কাছে আসবে, সারা পৃথিবীর মানুষ। এই যে আমরা মানুষের ভালোবাসা পাবো সারা পৃথিবীর, অর্থনৈতিকভাবে আমরা চীনের মতো খুব দ্রুত এগিয়ে যাব। আমি দেখতাম আমার দাদি সবসময় আমাদেরকে বুঝাত, কুজ্জুতে বাঙাল একমতে চীন, কুজ্জুতে বাঙাল একমতে চীন। আমি শুধু দাদির ছোটোবেলা এই কথাগুলি শুনতাম, একদিন জিজ্ঞেস করলাম দাদি এটার অর্থ কী বলো তুমি, কুজ্জুতে বাঙাল একমতে চীন? বাঙালরা খালি কুজ্জুত করে আর চীনটা একমত করে আগে যাচ্ছে। আমি চীনটা কীরকম একমত করে দাদু? একমত করলে এরকম, তোমার টেবিলে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা চাইনিজ ঘড়ি, এটা আমি 61, 62, 63 কথা বলতেছি, এটা চাইনিজ ঘড়ি। তোমার বাবা এই ঘড়িটা কত দেখি আনছে জানো? জানো কত বলেছে? 8 আনা। চীনের একটা ঘড়ির দাম 8 আনা। ওই ঘড়িটা তোমার বাবা তোমার জন্য, তোমার 6 ভাইয়ের জন্য 6টা ঘড়ি কিনে আনছে টেবিলে, তোমার জন্য সময় দেখতে পারো 8 আনা করে, 3 টাকা দিয়ে 6টা ঘড়ি কিনে আনছে। তোমার টেবিলের উপর যেটা ভুল, এটা কিনে আনছে 4 আনা দিয়ে। তো কত সস্তায় তোমার আব্বা কিনে আনছে চীনের জিনিস বলে ওরা দেখো কীভাবে সস্তায় সারা পৃথিবীতে জিনিস দিয়ে তারা একটু লো কোয়ালিটির জিনিস দিচ্ছে, কিন্তু তারা তাদের মানে সম্মানে দামে মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে নিচ্ছে। তোমার বাবা একটা গ্লাস কিনে আনছে, সেই গ্লাসটা কাঁচের গ্লাস, এই কাঁচের গ্লাস নিচে পড়ে গেলে ভেঙে যায়। চাইনিজ একটা গ্লাস আবিষ্কার করছে, সেটা ভাঙে না। তাহলে তারা রিসার্চ করতেছে, তোমরা রিসার্চ করতেছ না। তারা জাতি নিয়ে ভাবতেছে, তোমরা ভাবতেছ না। তারা উন্নতির জন্য চেষ্টা করতেছে, তোমরা করতেছ না। এটা আমি 60-এর দশকের কথা বলতেছি। তা আমার দাদি এইভাবে আমাদেরকে শুধু সর্বক্ষণ বোঝাত যে দেখো তোমার পেটে অসুখ হচ্ছে, তুমি কেন ডাক্তার কাছে যাবে বাবা বলো? আমার ঘরেই তো থানকুড়ি পাতা পুদিনা পাতা ভরে রাখছি আমি তোমাদের জন্য, তুলসী পাতা লাগিয়েছি, তুলসী পাতায় আগুন তৈরি হয়, আগুন জ্বলে। আমাদেরকে দাদি দেখাইতো, আসো একটা ছোট্ট বাল্ব নিয়ে, ওই বাল্বের নেগেটিভ পজিটিভ দিয়ে তুলসী গাছের গোড়ায় দিত পজিটিভ, পুকুরে দিত নেগেটিভ, মাঝখানে মাঝে মাঝে একটা আর্থিং দিত, দিয়ে ওখানে বাল্ব চলছে। ও দেখো এই গাছটার ভিতরে কত শক্তি আছে, বাল্ব জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে তুলসী গাছ থেকে। এই তুলসী পাতা যদি তুমি খাও তাহলে তোমার এই যে লাঞ্চের ভিতরে যত সর্দি ঠান্ডা কাশি আছে সব চলে যাবে, কফ চলে যাবে। এই কথা বললেই তাড়াতাড়ি 2-3টা তুলসী পাতা আনি আর ধুয়ে ওদের ভিতরে মধু দিয়া আমাদের মুখের ভিতরে ঢুকাই দিত, বা ওইটার সাথে একটু আদা দিয়ে বা একটু লবঙ্গ দিয়ে একটু গোলমরিচ দিয়ে আমাদের গলার ভিতরে ঢুকাই দিত। এই ঢুকাই দিয়ে আমরা কতক্ষণ চিন্তা চিলি করতাম, তাদের তুমি এটা কী করলা কী করলা, যে চুপ করে বসে থাকো কিছুক্ষণ পরে কি এখন সর্দি আসে তোর, তোর মুখ দিয়ে কফ আসে, তোর শ্বাসকষ্ট হয়, তুই ভালো হয়ে গেলি না, তোর ঘরেই তো ওই গাছ আছে, তুই কেন ডাক্তার কাছে যাবি, তোর আমি কেন ডাক্তার কাছে নেবো, নিবো ওই সময় যদি দরকার হয়। তাই বেদরকারের তোর কাছে নিয়ে ওই প্যাথোলজি করা, ওইটা করা, ওই টেস্ট করো, ওই টেস্ট করো, ওইখানে যাও, ওইখানে যাও, ওষুধ হচ্ছে আজকে, আমি 3 দিন পরে কার টেস্ট করাই নিয়ে আসো। এই তালবাহানাগুলি আমাদের ছেড়ে দিতে হবে। আমাদেরও রুগীদেরকে একটা কথা বলি, আপনারা যদি ডাক্তার আপনাকে দেখানো লাগে তাহলে ডাক্তার দেখাবেন, পাশ করা ডাক্তার দেখাবেন, ভালো ডাক্তার দেখাবেন, রেজিস্টার ডাক্তার দেখাবেন। আপনি ওষুধের দোকান থেকে বারবার
অ্যান্টিবায়োটিক কিনে খেতে পারবেন। ওষুধের দোকান থেকে বারবার আপনি ওষুধ আনতে পারবেন না। আপনি আমরা হয়তো আমারও একটা, আমি অনেক কথা ভালো কথা বলতেছি কিন্তু আমারও একটা ভুল হতে পারে, কিন্তু আসেন না, আমরা সকলে মিলে মিলিতভাবে সম্মিলিতভাবে যে কাজটা করব সেটা হলো আমরা আগামীতে কুরবানির ঈদ, আমরা কুরবানির ঈদে কোনোরূপ মজুদ কোনো জিনিস করব না। এই যে তেল মজুদ করিয়া তেলের দাম কৃত্রিম দাম বাড়ানো হয়, মশলা মজুদ করে মশলার কৃত্রিম দাম বাড়ানো হচ্ছে, এখনও দেড় মাস বাকি, এখন থেকেই আরম্ভ হয়ে গেছে, কীভাবে কোন জিনিস মজুদ, কোন জিনিসটা কুরবানির ঈদে লাগবে সেই জিনিসগুলোর দাম বাড়াইতে হবে। শ্যামাই একটা আমাদের একেবারে মুসলমানের সকল আশার টেজার ঘরেই লাগবে, শ্যামাইয়ের সাথে আটা জড়িত, অন্য অন্য জিনিস যেগুলি জড়িত ওই জিনিসগুলোর দাম বাড়বে, তেলের দাম তেল মজুদ করবে। আসেন না, এই বছর আমরা এত উন্নতি করেছি, এত সুনাম হয়েছে, আমরা শ্রীলঙ্কারে সাহায্য দিতেছি, পাকিস্তানকে সাহায্য দিতেছি, অনেক দেশ আমাদের কাছ থেকে সাহায্য চলতেছে, সেসব দেশে সৌদি আরবে মধ্যপ্রাচ্যে আমরা ইয়েকে প্যালেস্টাইনকে সাহায্য দিচ্ছি, এই যে আমাদের সাহায্য দেওয়ার মতো আল্লাহ তাআলা ক্ষমতা দিচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন না, আমরা এরকম একটা খুব ভালো চিন্তা করি যে এবার কোনো মতেই আমরা এই কুরবানির আগের কোনো জিনিস আমরা মজুদ করবো না। আমার বাড়িতে আমি একটা গরু পালবো, একটা খাসি পালবো, ওইটা আমরা কুরবানি দেবো, এটা করে চূর্ণ অনেক বেশি ছোয়াব হবে, অনেক অনেক বেশি ছোয়াব হবে। আমরা কি একটু পারি না এই চেষ্টাটা করতে? কুরবানিতে যেই 20টা মুরগি লাগবে সেই মুরগিটা আমরা নিজেরা প্রতিপালন করে সেই মুরগিটা খাবো, কুরবানিতে যত রকম ভেজিটেবল লাগবে সব ভেজিটেবল আমরা নিজেরা করবো। আজকাল এই হাইড্রোপনিক পদ্ধতিতে এত সুন্দর হয়েছে, পুরনো পানির বোতলগুলির ভিতরে আপনি একটা পেঁয়াজ যার সাত আটটা কোষ আছে ওই পেঁয়াজটা আপনি ইতে দেন, ওই পানিটার ভিতরে রাখেন, রাখলে ওর মাথাগুলি এসে যাবে, আসলে ওইটাকে আবার দশটা ছোট ছোট পানির বোতলে রাখেন ছিদ্র করে, দেখবেন আপনার ঘরে প্রায় 1 কেজি রসুন হয়ে গেছে। ওই দশটাকে আপনি 100টা বোতলে রাখেন, ওইটার পর 100টা রসুন বড়ো হবে, এক আপনার ঘরে 100 কেজি রসুন হয়ে যাবে। আমাদের বাড়িতে আমরা রেগুলার করতেছি এই কাজগুলো, যত পানির বোতলগুলো আমরা আমার ফালাই না, সবগুলো পানির বোতলের ভিতরে হাইড্রোপনিক পদ্ধতিতে এই রসুন পেঁয়াজ আদা কাঁচামরিচ এই বিভিন্ন মশলা যেগুলি আমাদের লাগবে ওগুলো আমরা নিজেরা চাষ আরম্ভ করে দিয়েছি, ঘরে ঘরে এটা করা যায়। গরুর কোনো খাদ্য অন্তত 127টা গরু ছাগল ভেড়া আমার কোনো খাদ্য আমার কিনা লাগে না, আমি সব আমি একসাথে এক মন গম কিনি, কিনা ওটাকে আমি বস্তা ভরে ভরে ওগুলোকে আমি পানিতে ফেলাইয়া রাখি 24 ঘন্টা, 24 ঘন্টা পরে ওটাকে উঠে আনি, আইনা ওটাকে একটু বস্তাগুলিকে একটু রোদে শুকাইতে দিয়ে দিই, আর একটু পানি ছিটাই দিই, ভিজা একটা ইয়ে দেওয়া রাখি, তুলে দেখি যে ওটার ভিতরে এত বড় বড় পাউন্স গেরি হয়ে গেছে, গাছ হয়ে গেছে, ওই গাছগুলিকে 10-20টা ট্রের ভিতরে বিছাই দিই। 10 দিন পরে এত ঘাস হয়, যেই 1 বস্তা বা 100 কেজি গম আমি রাখছিলাম সেটা 1000 কেজি হয়ে গেছে আর কি। আমার গরুগুলি আরামছে এই খাবারগুলো খাচ্ছে, ছাগল খাচ্ছে, দেশি গরু 10 মন 10.5 মন 11 মন 12 মন হচ্ছে দেশি গরু, ওই গরুর মাংস যে খাসব বা এটার ভিতরে কী দেওয়া হয়েছে, গরুর মাংস এত মজা কেন, চবরি নাই কেন, আমি কি না এটা আমরা নিজেরা পাচ্ছি, নিজেরা কুরবানি করছি, মাংসটা খুব সুস্বাদু হচ্ছে, চবরি ছাড়া মাংস। এইভাবে আমরা একটু ব্যতিক্রম চিন্তা করা আরম্ভ করতে পারি, সবাই মিলে করতে পারি, আর এই কুরবানিতে আর সামনে রাখি আমরা এই জিনিসটা একটু চিন্তা করি না যে আমরা কোনো মজুদ করবো না, আমরা কোনো মশলা মজুদ করবো না, আমার দরকার 1/2 কেজি কিনবো, 5 কেজি কেন কিনবো, সবাই তো একটু মজুদদার হয়ে গেলাম। আসেন না, চিন্তা করি মাংস আমার যেটুকু দরকার হবে সেটুকুই আমরা মজুদ করবো। অনেকে কুরবানি করছে 5-10টা গরু আল্লাহ সমর্থ দিচ্ছে, ওই গরুর মাংসগুলি গত বছর যে গরু কুরবানি হয়েছে এখনও ফ্রিজের মধ্যে সেই মাংস রয়ে গেছে, কিন্তু কত গরিব মানুষ 1 টুকরা মাংস খেতে পারেনি, আলহামদুলিল্লাহ। অনেক বেশি মানবতার কথা বললাম, এটার অর্থ এই যে আসেন না আমরা সবাই একটু চেষ্টা তদবির করি, যে হয়তো আমি একদম খারাপ লোক হিসাবেই বললাম, কথাগুলি যদি ভালো হয় আপনারা দয়া করে আপনাদের একই নেই মানে বিশ্বাসে আস্থায় ভালোবাসা আত্মচেতন আত্মবলব্ধি আত্মশুদ্ধিতে যদি একটু মনে রাখেন, আমরা আগামী দিনে কেউ আমরা
কোনো জিনিস বেশি দামে কিনতে হবে না। দেখেন আজকে বাজারে সম্পূর্ণ সব তেলের দাম বেড়ে গেছে, কোনো তেল আমাদের নিয়ন্ত্রণের ভিতরে নাই, কোনো মশলা আমাদের নিয়ন্ত্রণের ভিতরে নাই। এই কাজগুলি কেন হবে? একজন প্রধানমন্ত্রী বা একজন প্রেসিডেন্টকে এগুলি সব ঠিক রাখতে পারবে? একজন মন্ত্রী কি পুরো কমার্সিটি ঠিক রাখতে পারবে? আমরা যদি ঠিক হই, সবাই ঠিক হয়ে যাবে। প্রতিটা মানুষ বাজারে যাবে, একদিন দুই দিন তিন দিনের বেশি খাবার মজুত রাখতে পারবেন না। ফ্রিজের খাবার এটার হ্যাজার্ড, ফ্রিজের খাবার এটা জীবাণু হয়ে যায়, ব্যাকটেরিয়া হয়ে যায়। ফ্রিজের খাবার বেশি খেলে বিভিন্ন রোগ হয়, আমাদের ওয়েট বেড়ে যায়, স্টমাক প্রবলেম হয়, আমাদের লিভার ফেটিক হয়ে যায়। ফ্রিজের খাবার বেশি দিন খেতে পারবেন না, ফ্রিজে বেশি দিন খাবার রাখতে পারবেন না। বিনা কারণে দশটা ফ্রিজ কিনা, দশটা গরু কিনা ফ্রিজে ঢুকায় রাখবেন, অনেকেই বন্ধুবান্ধব দেখি রাখে, এটা সঠিক না, একদমই সঠিক না। ফ্রিজ ভাই ভালো মানুষ না, এসি ভাই খুব ভালো মানুষ না। এসি ফ্রিজ আমাদের জাতির যে সুস্বাস্থ্য সেটাকে নষ্ট করে দিচ্ছে। আসুন, আমরা প্রতিদিনের খাবার বাজার আমাদের বাড়ির গেটেই দেখা যায় সব রকম খাবারগুলো আসে, প্রতিদিনের কাঁচা তরি তরকারি, লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া, রেহা পেঁয়াজ রসুন সব প্রতিদিন, এটা প্রতিদিন তরতাজা কিনব, এমন কিনে দু একজন তাদের বাড়িতে যেয়ে আমরা খাবার খেয়ে লজ্জা পাই, মাথা নিষ্পৃহ করে আসি, আরে ভাই আপনার বাড়ির তরকারি এত মজা হয়েছে কেন? কিছুই না, আমরা প্রতিদিন কাজের বুয়া খেতে সামনের থেকে তাজা খা এইগুলি তরি তরকারি কিনে আনি, পরে 500 টাকা দিই ও 400 টাকার খাবার তরকারি কিনে আনে, ওরে 100 টাকা পুরস্কার দিই, ও একদম দেখে দেখে বেছে বেছে যেইটা শুধু আমার আজকের জন্য দরকার, দুই বেলার জন্য দরকার ওইটুক তরকারি সে মাপ মতো কিনে নিয়ে আসে। তো চালটা আমরা কিনি, ডালটা আমরা কিনি, কিন্তু তরি তরকারিগুলো কিনে আসে। সালাদ প্রতিদিন 200 গ্রাম সালাদ একজন লোকের জন্য দরকার, ওই পরিমাণ সালাদ আপনাকে কিনা প্রতিদিন খেতে হবে। সকল রকম খাবার অল্প 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 করে 5 জনের ফ্যামিলিতে 200 টাকার 500 টাকার বাজারে একদম পরিপূর্ণ হয়ে যায়। এখানে ফ্রিজিংয়ের কোনো ব্যবস্থা নেই, যেটা ওয়েস্টেজ থাকবে ওইটা আমরা ফুলের টপের মধ্যে এটাকে ভেজিটেবল হিসাবে, যাকে সার হিসাবে, গ্রিন সার হিসাবে, কম্পোজ সার হিসাবে আমরা দিয়ে দিই। যুগের পরিবর্তন হয়ে গেছে, জার্মানরা এখন কয়লা দিয়ে ট্যাবলেট বানায় পেটের সুখের জন্য, জার্মানরা কয়লা দিয়ে টুথপেস্ট বানায়। যারা একদিন এই কেমিক্যাল ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধের জন্ম দিয়েছে, জার্মান, সুইডেন, সুইজারল্যান্ড, এরাই এখন অস্ট্রেলিয়া, এরা এখন নেচারের কাছে চলে যাচ্ছে, আর আমাদের নেচার থাকতে আমরা নেচারের কাছে যেতে পারতেছি। আসুন আজকে থেকে দয়া করে আমরা মা যেটা পাকঘরে তৈরি করে সেই খাবারটার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে। আমাদেরকে ওই ফুডপান্ডায় অর্ডার দেওয়ার দরকার নেই, আমরা ঘরের ভিতরে পাকঘরকেই ফুডপান্ডা বানাই নিই, পাকঘরকেই আমরা KFC বানাই নিই, পাকঘরকেই একটা পবিত্র খাবারের স্থান তৈরি করি, আমরা নিজেরা পাকের দিকে চিন্তা করি, কারণ আমাদের খাবার আমাদের, আমাদের স্বাস্থ্য আমাদের, আমাদের খাদ্য আমাদের, আমাদের পথ্য আমাদের, আমাদের বাঁচার জন্য, আমাদের পূর্ব পরপুরুষের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য, পরবর্তী মানুষের জন্য, পরবর্তী সমাজের জন্য আমরা আমাদের খাদ্য, আমাদের পথ্য, আমাদের শাক সবজি, আমাদের ফলমূল, আমাদের কত যে এই পবিত্র মাটিতে কত ফসল হয় চিন্তা করা যায় না। ছাদ বাগানগুলি, বেলকুনি বাগানগুলিতে এত ফসল হচ্ছে, এত আম হচ্ছে, দেখেন বাজারে কিন্তু আম ইচ্ছা করলে গত বছর যেরকম মজুত করছে, আগে তো এই আমের মজুতদারি চলে গেছে, কারণ সবাই এখন আম গাছ বাড়িতে লাগাচ্ছে, টপের ভিতরে গ্রামের ভিতরে শত শত আম হয়েছে। এই যে হওয়ার যে একটা বিপ্লব, কাজের যে একটা বিপ্লব আছে, এই বিপ্লবটাকে আসেন আমরা শক্তভাবে সকলে মিলে স্বনির্ভর হওয়ার চেষ্টা করি, স্বনির্ভর বাংলাদেশ করি, নিরোগ বাংলাদেশ গড়তে হবে। 18 কোটি মানুষ নিরোগ থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরোগ মানুষ একটা নিরোগ সমাজ গড়বে, নিরোগ দেশ গড়বে, রোগগ্রস্ত মানুষগুলি রোগগ্রস্ত সমাজ তৈরি করবে, রোগগ্রস্ত দেশ তৈরি করবে, একটা হেজার দেশ তৈরি করবে। এরা থেকে আমরা সকলে উত্তরণ করার জন্য চেষ্টা করি, একা কেউ পারবে না, সরকার একা পারবে না, আমরা সকলে মিলে চেষ্টা করলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জাতিকে একদম সর্বশ্রেষ্ঠ জাতি, সে চীনের মতো একটা দেশ আমরা তৈরি করতে পারবো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।